রমজান মাসে গান শোনা যাবে কি? ওরে বাপ্পা, গান শোনা রমজান মাসে কি আর অন্য মাসে কি? সব সময় কি হারাম? সব সময় কি? সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা কাব্য কবিতা এগুলো আল্লাহ পাক হারাম করে দিয়েছে। বিদায় কোনো মুসলমান গিটার তবলা গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোর সাথে মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক হতে পারে? গান শোনা রমজান মাসে শুধু হারাম না, যতদিন আল্লাহ হায়াত দিবে ততদিন আপনার জন্য গান বাজনা বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে গান শোনা হারাম, রমজান মাসেও হারাম, অন্য মাসেও হারাম। আল্লাহর সাথে যখন কথা বলে মজা আছে না? নাই। দুনিয়াতে একটা রং নাম্বারে ভুল করে একটা মেয়ে যদি মিস কল দেয়, আর যদি পায় ওই পারে মহিলা কণ্ঠ, মাথা গরম হয় না, ঠান্ডা থাকে, এত গরম হয়, ওই মেয়ের কল দিতে দিতে জ্বালায় সিম পরিবর্তন করে, এরপরে এর বাড়ির ঠিকানা খুঁজে বাই করে, কথা কন না। একটা মেয়ের কণ্ঠ পাইলে তোমার আমার মাথা যদি গরম হয়ে যায়। মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, আমার আল্লাহর কুদরতি জবানের কথা কত মিষ্টি কত মধুর, মুসা নবী শুনেছে, মুসা নবী ভালো জানে কথা বলেন ঠিক কি না। রাত 3:30টার দিকে একটা মেয়ে আমারে কল দিয়েছে, দিয়ে বলতেছে, হ্যালো তুমি কে সহেল? আমি বললাম, না আমি হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করো। তার মানে ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? তা কর না, এরকম আছে না? নাই। এ যুবক, নিজেকে পরিবর্তন কর, কারো প্রতারণার ফাঁদে ছলনার ফাঁদে প্রেমের জালে আটকা যাবে না। কারণ ওরা প্রেম করে ছেলেদেরকে নিয়ে খেলায়, প্রেমের নামে সেকা দিয়ে বেকা করবে, সারা রাত গাঞ্জা খায় ঘুমাবি। অতএব বিয়ের আগে প্রেম ভালোবাসা না, মনে থাকবে? বিয়ে বেদি খেয়াল করেন, প্রেম করে বিয়ে করেছে যারা সুখী হয় না তারা, কারণ পিতা মাতা মুরব্বীর দোয়া আছে যেখানে বরকত আছে, একা একা চয়েস করিস না বিপদে পড়বে, কথা কন। আর তাই বলে ওই বন্ধু বান্ধব সাথে নিয়ে চয়েস করতে বলতেছি না, ওইটা আবার ভুল বুঝিস না। অনেকে বাপ রে বাপ মেয়ে দেখার নামে তো মেয়ের বাড়ির খাওয়ার মনে হয় ছোটখাটো হোটেল খোলে, একদিন যায় ছেলের দুলে ভাইরা দেখে আসে, আর একদিন ছেলের বন্ধুরা যায়, আর একদিন মুরব্বী গ্রুপ যায়, আর একদিন ছেলে নিজেই যায়, একবারই কয়জন যায়? মুরব্বী বাপ বিয়ের আগে ওই মেয়ে কি যেখানে বাপ দেখা যাবে না, কারণ বাপ ছেলে যদি কয় আব্বা আমার পছন্দ হয়নি, কয় না ওই মেয়ে কি বিয়ে করা লাগবে, কয় না আমি করবো না, তুই না করলে তোর বাপ করবি। তার মানে ওই মেয়েকে আর বাপও বিয়ে করার সম্ভাবনা আছে, ছেলের বউ হওয়ার আগ পর্যন্ত বাপেরও চান্স আছে, ছেলেরও চান্স আছে, কথা কন না খেয়া রাগ করেছে। তাহলে এই শালা দুলে ভাইদের চান্স না, চান্স নাই, বন্ধুর চান্স নাই, বাপের যদি চান্স থাকে কথা কি বোঝেন না? এই জন্য আপনার বিয়ে করার স্ত্রী যেটাকে দেখতে যাবেন, যে মেয়েকে দেখতে যাবেন, শুধু আপনি দেখবেন, নো বন্ধু নো দুলা ভাই। ওরা গেটের বাইরে, ওরা আসবে না, শুধু আপনি ইন করবেন, মেয়েকে দেখবেন, ভালো যদি লাগে সৎ নিয়তে সহি নিয়তে বিয়ের প্রস্তাব দেবেন, কতক্ষণ আপনার সাথে আসবে আপনার মা, আপনার সাথে আসবে আপনার বড় বোন, কথা কয় না এরা আসবে। আর আমরা পাত্রী দেখার সময় মোটামুটি 10 জন 15 জন যায়, এলাকার একটা ছেলে গ্রামে বসবাস করার আগে এই বাড়ির লোকের সাথে ওই পাশের বাড়ির একটা ছেলের সাথে মিল, রক্তের আত্মীয় কেউ না, তারে কয় বাবা ওটা আমার ছেলের একটু বৌদি কই বাবা তুমি যাও আমাদের সাথে, চলো বাবা একদিন এটা ঘুরে আসো, দেখছে কোন? এগুলো সিস্টেম আমাদের সমাজে আছে না? এগুলো জায়েজ তরিকা না হারাম তরিকা? এগুলো পথে চলা যাবে? এগুলো পথে চলা যাবে? অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আমি আর বেশি বিরক্ত করব না। হে বাজান গো, আমার সহজ কথাই বোঝানোর জন্য চেষ্টা করতেছিলাম, কি কথা বলেছিলাম ভুলে গেছেন মনে হয়? আল্লাহর পয়গাম্বার মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, হাত দিকে বলে, আল্লাহ আমার হাতে লাইটি, এটার উপর ভর দিয়ে অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা আরো কি কাজ হয় আমি আল্লাহ তোমারে বুঝাইতেছি। কালা আল্লাহ
হাতের লাঠিটা যখন নিক্ষেপ করলো বিশাল একটা হইছে অজগর সাপ, মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাপ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন মুসা, কলা খুজহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, আমি আল্লাহ পাক লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ আবার পূর্বের মতো লাঠি বানায়া দেব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী ভয়ে ভয়ে হাত বাড়াইয়া যখন ওই সাপটাকে ধরার নিয়ত করেছে বাজান, হাতটা যখন ঠেকাইছে আল্লাহ পাক আবার আগের মতো করে মুসারে এরপরে বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়াই আমি আল্লাহ ধরতে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখাবো। আল্লাহর পয়গাম্বর তাই করলেন, লাঠি ফেলালে সাপ হয় আর বগল নিচে হাত ঢুকাইলে ধবধবে সাদা চমৎকার দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এই যে দুইটা মজেজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু যাও ফিরাউনের দরবারে দাওয়াত নিয়ে যাও, নবী বানাইছি দিনের দাওয়াত পৌঁছায় দাও, যা বলো ফিরাউন রে তোর পালানো আইন দেয়ার মিশর চলবে না, তুই সীমা লঙ্ঘন করেছিস, নিজেকে রব বলে দাবি করেছিস, পাপের ষোলকলা পূর্ণ হয়ে গেছে, তুই ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছিস, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছিস, অনেক মানুষের প্রতি নির্যাতন জুলুম করেছিস ফিরাউন রে, আর তোর আইন দেমিশর চলবে না। মুসা নবী দেখে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন, আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আল্লাহ দেখে বলে মুসা টেনশন নাই, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি ফাঁসি দিয়াও কেউ মারতে পারবে না, পানিতে ডুবাইয়াও মারতে পারবে না, কোন জালেম আগুনে পোড়াইয়াও মারতে পারবে না, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি। যা যা মুসা নবী বলে আল্লাহ যাওয়াই লাগবে, বলে হ্যাঁ নবী বানাইছি যাওয়াই লাগবে। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে, বলে হ্যাঁ যেতেই হবে। পয়গাম্বর তখন বলে আল্লাহ তাহলে একটু দোয়া করি, কল রব্বি শাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্যে থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায় দেন, আমরা দুইজন মিলে সুন্দর করে দাওয়াত দেব, কারণ আমি কথা বলতে গিয়ে আটকা যায়, একটু তোতলামি ভাব আছে, কিন্তু আমার ভাই হারুন বড় মিষ্টি কথা বলে। আল্লাহ ডেকে বলে মুসা দোয়া কবুল হয়ে গেছে, যাও তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক নবী বানায় দিলাম, এইবার দুইজন মিলে তোমরা ফিরাউনের দরবারে দাওয়াত দাও। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম এইবার হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে ফিরাউনের দার দরবারে চলে গেল। দরবারে যায় যখন বলতেছে ও ফিরাউন আমি আল্লাহর নবী মুসা, আর এটা আমার ভাই হারুন, সেও আল্লাহর একজন নবী। বাজান গোমার ফিরাউন ডেকে বলে তুমি যে নবী বিশ্বাস করব কেমনে, তোমার কাছে কি আছে একটু আমাদেরকে দেখাও। মুসা নবী যখন লাঠি ফেলালেন সাপ হয়ে গেল, বকলে যে হাত ঢুকাইলেন ধবধবে উজ্জ্বল সাদা হয়ে গেল, এই দুইটা মজাদা দেখার পর ফিরাউন পরিষদ বর্গের লোকেরা বলতেছে এ ছেলে তো বড় জাদুকর, এ ছেলে তো বিজ্ঞ জাদুকর, এ তো জাদু দেখাচ্ছে,
এ জাদু দেখায় আমাদের কাছ থেকে ক্ষমতা নিতে চায়, এ জাদু দেখায় আমাদেরকে ভয় করে দেশ থেকে বিতাড়িত করতে চায়। লম্বা ঘটনা, আমি লম্বা করব না, কাট সাট করে কথাগুলো একটু বলি, রাগ করতেছেন মনে হয়। এইবার বাসান গো আমার, ফিরাউনের পরিষদ বর্গের লোকেরা সবাই বলতেছে, যেহেতু এই ছেলে জাদু দেখেছে, আমরাও একে জাদু দিয়েই মোকাবেলা করব। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করেছে, বলতেছে এই ছেলে জাদু দেখাইছে, আমরাও জাদু দেখাবো, জাদু দিয়ে তাকে মোকাবেলা করা হবে। শহর বন্দর থেকে হাজার হাজার জাদুঘর একত্রিত করল, একটা ফাইনাল খেলার দিন কোন ধার্য করা হলো। জাদুঘররা একত্রিত হয়ে বলে, ও ফিরাউন, আমরা যদি জাদু দেখাইয়া জয়লাভ করি আমাদের লাভ কি? ফিরাউন বলে, পার্সোনাল লোক বানায় নেব, দলীয় লোক বানাবো, কথা কন নিজের কাছে রাখবো, দরবারের লোক বানাবো। কথাকে বোঝা গেল? ঠিক আছে, আপনি যদি এত বড় নেতা আমাদেরকে কাছের লোক ভাবতে শুরু করেন, তাহলে আমাদের রিস্ক নিতে আর সমস্যা নেই, জীবন মরণ দিয়ে হলেও আপনার পাশে থাকবে। এইবার ফাইনাল খেলার দিনে ওই জালেম, ভালো করে বুঝবেন, ওই জালেমের পক্ষে ফেরাউনের সেনাবাহিনী যারা জাদুকর আছে, ওরা বলতেছে, ও নবী মুসা, খেলা জাদু আগে তুমি দেখা, আমরা পরে দেখায়। মুসা নবীন বলে, না ওস্তাদের মা শেষ রাতে, তোদের কি দেখানোর আছে, দেখা পরে আমি দেখাচ্ছি। আল্লাহ একবার, এইবার তারা জাদু নিক্ষেপ করব, বাঘ ভাল্লুক বানাইলো, দড়ি বানাইলো, রশি বানাইলো, সাপ বানাইলো, হাজার হাজার জাদু নিক্ষেপ করেছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত জাদু করেছে। সেদিন তারা 80,000 জাদু নিক্ষেপ করেছে। কত আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে এইবার জাদু করা দেখে বলে, মুসা, এতক্ষণ ধরে আমরা জাদু দেখাইলাম, আমাদের কাছে আর কিছুই নাই, এখন তুমি তোমার খেলা দেখাও। আল্লাহ দেখে বলে, মুসা, ওহী নাযিল করে আল্লাহ পাক বলেন, মুসা, কোনো সাউন্ড করবা না, কোনো চিন্তা করবা না, শুধু লাঠি ফেলাও, বাকি যা করার আমি আল্লাহ করতেছি। আল্লাহ